যারা কলকাতার কাছাকাছি একবেলা নিজের গাড়ি অথবা বাইক করে কোনো একটা শান্ত নিরিবিলি জায়গায় কিছুটা সময় কাটানোর চিন্তা করছেন, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য। এই ভিডিওতে এমন পাঁচটি জায়গার আমরা সন্ধান দেব যেখানে আপনি সকালবেলা গিয়ে আবার বিকেলবেলার মধ্যেই নিজের বাড়ি ব্যাক করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের ভিডিওর প্রথম জায়গাটি হাওড়া জেলায় অবস্থিত। এখানে আপনারা একই দিনে দুটি স্পট ঘুরে আসতে পারবেন। প্রথমটি হল হাওড়ার বাগনানে অবস্থিত রূপনারায়ণ নদীর তীরে বেনাপুর বীচ। সামনে বিশাল রূপনারায়ণ নদ, তার গা ঘেঁষে ঘন সবুজ ঘাসে ঢাকা চর চলে গিয়েছে বহুদূর। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পাশাপাশি ঘুরে নিতে পারবেন কাছেই অবস্থিত দেউলটিতে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভূমি। এই দুটি জায়গার সম্পূর্ণ বিবরণ সহ ভিডিও পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। দ্বিতীয় জায়গাটি হল হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম মন্দির। আসতে গেলে নিয়ারেস্ট স্টেশন হল হাওড়া কডলাইনের বারুইপাড়া স্টেশন। অনেক বড় জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। 23 ফেব্রুয়ারি 2023 শুভ উদ্বোধন হয়েছে এই মন্দিরটির। এটি যদিও এখনও আন্ডার কনস্ট্রাকশন, নির্মাণ সম্পূর্ণ হলে এই এলাকা ভক্ত সমাগমে গমগম করবে বলাই যায়। আপাত দৃষ্টিতে এটি ব্রহ্মার মন্দির বলা হলেও এখানে একই মূর্তিতে অবস্থান করছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই মন্দির ঘোরার পাশাপাশি আপনি ঘুরে নিতে পারবেন এখান থেকে খুব কাছেই অবস্থিত রাবড়ি গ্রামে। এখানে আপনি খুব স্বল্প মূল্যে সুস্বাদু রাবড়ি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আপনাদের জন্য দেওয়া রইল। আপনারা যারা কলকাতার কাছাকাছি শান্তিনিকেতনের পরিবেশটাকে অনুভব করতে চান তাদের জন্য রইল আমাদের আজকের এই তৃতীয় জায়গাটি। আমাদের তৃতীয় জায়গাটি হল হুগলি জেলার কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এখানে ট্রেন রুটে আসতে হলে আপনি হাওড়া মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে কোন্নগর স্টেশনে নেবে টোটোর মাধ্যমে সহজেই পৌঁছে যেতে পারবেন। আপনি আপনার পরিবার অথবা বন্ধু বান্ধবের সাথে একটি বিকেল খুব সুন্দরভাবেই এই বাগান বাড়িতে উপভোগ করতে পারবেন। এই ভিডিওর লিঙ্কও আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমাদের চতুর্থ ঘোরার জায়গাটি হল হুগলি জেলার ব্যান্ডেল। এখানে এলে আপনি একসাথে চারটি জায়গা উপভোগ করতে পারবেন। প্রথমে সকালবেলা ঘুরে নিন লাহিড়ি বাবার আশ্রম, তারপর সেখান থেকে ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া ঘুরে বিকেলটা আপনি কাটাতে পারবেন চন্দননগর স্ট্যান্ডে। লাহিড়ি বাবার মন্দির সম্বন্ধে একটি জিনিস যা আমাদের খুব ভালো লেগেছিল সেটি হচ্ছে এটি একটি মন্দির নয়, এর ভেতরে একাধিক ছোট ছোট মন্দির রয়েছে। সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে মহাদেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা থেকে বুদ্ধ, মাদার মেরি এবং যীশুখ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে, যা আমাদের মানব জাতিকে বলে দেয় ধর্মনিরপেক্ষ হয়ে থাকতে। আমাদের ভিডিওর পঞ্চম স্থানে যে জায়গাটি আমরা উল্লেখ করছি সেটা হল কলকাতার খুব কাছে অবস্থিত উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর। এখানে আপনি প্রথমে দর্শন করতে পারবেন আমাদের দক্ষিণেশ্বরের আদলে নির্মিত অন্নপূর্ণা মায়ের মন্দির। এর পাশাপাশি আপনারা যদি ফটোশুট করতে ভালোবাসেন অথবা বিকেলটা যদি আপনার পরিবার অথবা বন্ধু বান্ধবদের সাথে একটু নৌকা বিহার করতে চান তাহলে চলে যেতে পারেন খুব কাছেই অবস্থিত বর্তির বিলে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।